আবহাওয়ার পূর্বাভাস কৃষকদের কাছে পৌঁছে দিতে মাদারীপুরের কালকিনিতে স্থাপন করা হয় আধুনিক রেইনগজ মিটার। সর্বশেষ তথ্য কৃষকদের কাছে পৌঁছাতে এতে যুক্ত করা হয় ইন্টারনেট সংযোগ। তবে বছর না ঘুরতেই যন্ত্রটি অকেজো হয়ে গেছে, ফলে কোনো সুফল পাচ্ছে না কৃষকরা। সরকার শুনলাম বিগত দিন হইতে রেন গজ মিটার প্রত্যেক ইউনিয়নে এবং পৌরসভায় দিছে। শুনছি মিশিং বহন হয়েছে, আমাকে জানাইবে, কিন্তু আমার কোনোটা জানাইনি হয়নি। রেন গজ মিটার প্রতি ইউনিয়নে দিয়েছেন, কিন্তু এর কোনো সুফল আমরা আজ পর্যন্ত পাইনি। এই বৃষ্টি মাপার লিগে সরকার একটা যন্ত্র পাঠাইছে, ঠিক আছে, এই যন্ত্রটা অকার্য হয়ে গেছে। রক্ষণাবেক্ষণের অভাবে রেইনগজ মিটারটি কৃষকদের কোনো কাজেই আসছে না বলে অভিযোগ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই প্রকল্পের কোটি কোটি টাকা ব্যয় করে প্রকল্প বাস্তবায়ন করা হলো, প্রকল্প কোনো কাজে আসছে না। কৃষি বিভাগের উদাসীনতার কারণে কৃষকরা তার সুফল পাচ্ছে না। তবে কৃষি কর্মকর্তারা জানালেন, ডিজিটাল পদ্ধতি চলে আসায় পূর্বাভাস যন্ত্রটি বন্ধ রাখা হয়েছে। আপনার মোবাইলের অ্যাপসটা খুললেই আসলে তথ্যটা পাওয়া যায়। মাদারীপুরের আবহাওয়া কিভাবে চলছে, কবে বৃষ্টি হবে, এটা আগাম আমরা জেনে যাই। এবং কেন্দ্রীয়ভাবে এই যে আবহাওয়ার একটা আবহাওয়ার উপর একটা আমাদের প্রকল্প আছে, সেই প্রকল্প থেকে আমাদের এক সপ্তাহ আগে আমাদের মেসেজটা দিয়ে দেয়। সেইভাবে আমরা আসলে মেসেজটা আমাদের চাষি ভাইদেরকে দিয়ে দিই। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। এখন শুনে অনেক জিনিস ছোটতে।